বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে বাংলা সাহিত্যের ইতিহাস ছোট গল্প থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে একটি মক টেস্টের আয়োজন করা হয়েছে। 30টি এমসিকিউ এর মধ্যে থেকে কটি এমসিকিউ এর সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের মক টেস্টে সেই প্রশ্নগুলি রাখা হয়েছে যেগুলি ছোট গল্প থেকে আসতে পারে বা ছোট গল্পের উপর যে প্রশ্নগুলি ভীষণই গুরুত্বপূর্ণ। সামনেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা, আশা করছি এই মক টেস্টগুলি তোমাদের কাজে লাগবে। বন্ধুরা, বাংলা সাহিত্যের ইতিহাসের ওপর এবং ব্যাকরণের ওপর বেশ কয়েকটি মক টেস্ট নেওয়া হয়েছে। তোমরা যারা ভিডিওগুলি এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম প্রশ্নটি হলো, দেনা পাওনা উপন্যাস ও দেনা পাওনা ছোট গল্পের লেখক যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তরটি হবে অপশন ডি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর। দেনা পাওনা উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা, আর দেনা পাওনা ছোট গল্পের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্নটি হলো, শরৎচন্দ্রের ছোট গল্প নয় কোনটি? সতী, দুরাশা, বিন্দুর ছেলে, নাকি রামের সুমতি? সঠিক উত্তরটি হবে অপশন বি, দুরাশা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প। চারু ও অমল চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র? দেনা পাওনা, ছুটি, নষ্টনীড়, নাকি দালিয়া? সঠিক উত্তরটি হবে অপশন সি, নষ্টনীড়। ছেঁড়া তমসুক গল্পগ্রন্থের রচয়িতা হলেন প্রেমেন্দ্র মিত্র, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, নাকি সমরেশ বসু? সঠিক উত্তরটি হবে অপশন ডি, সমরেশ বসু। দীপার প্রেম গল্পগ্রন্থের রচয়িতা কে? প্রেমেন্দ্র মিত্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, নাকি সমরেশ বসু? সঠিক উত্তরটি হবে অপশন বি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প নয়? গল্প পঞ্চাশত, পবিত্র সিংহের ঘোড়া, রহস্যময়ী, নাকি সমুদ্রের স্বাদ? সঠিক উত্তরটি হবে অপশন ডি, সমুদ্রের স্বাদ। এটি মানিক বন্দ্যোপাধ্যায় লেখা। উর্মিমালা ও একঝাঁক খঞ্জন গল্পগ্রন্থ দুটি কার রচনা? বনফুল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তরটি হবে অপশন এ, বনফুল। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প? উপলখণ্ড, যাত্রাবদল, কিন্নর দল, নাকি ওপরের সবকটিই ঠিক? সঠিক উত্তরটি হবে অপশন ডি, ওপরের সবকটি। খেন্তি কোন গল্পের চরিত্র? রিমিদের পাশের বাড়ি, মুই মাচা, মেটে আলু, নাকি গন্ধগোকুল? সঠিক উত্তরটি হবে অপশন বি, পুঁই মাচা। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। চমথ কুমারী ইত্যাদি গল্প কার লেখা গ্রন্থ? বনফুল, পরশুরাম, সমরেশ বসু, নাকি মানিক বন্দ্যোপাধ্যায়ের? সঠিক উত্তরটি হবে অপশন বি, পরশুরামের। সহসা ইহার অসামান্যতা দেখিয়া চমক লাগিল, বইখানি চরিত্র চিত্রশালা, তিনি মূর্তির পর মূর্তি গড়িয়া তুলিয়াছেন, এমন করিয়া গড়িয়াছে যে মনে হইল ইহাদিগকে চিরকাল জানি। কোন বই পড়ে রবীন্দ্রনাথ এই মন্তব্য করেন? গড্ডলিকা, হনুমানের স্বপ্ন, আনন্দীবাই ইত্যাদি গল্প, নাকি গল্প কল্প? সঠিক উত্তরটি হবে অপশন এ, গড্ডলিকা। চকাচকি গল্পটির রচয়িতা হলেন সতীনাথ ভাদুরী, পরশুরাম, সমরেশ বসু, নাকি মানিক বন্দ্যোপাধ্যায়ের? সঠিক উত্তরটি হবে অপশন এ, সতীনাথ ভাদুরীর। কোনটি বনফুলের লেখা ছোট গল্প নয়? বুধনি, নিম গাছ, দুধের দাম, নাকি রুদালি? সঠিক উত্তরটি হবে অপশন ডি, রুদালি। এটি মহাশ্বেতা দেবীর লেখা। বাকিগুলি বনফুলের লেখা। জলপাইরা কার লেখা বিখ্যাত ছোট গল্প গ্রন্থ? প্রেমেন্দ্র মিত্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, নাকি সমরেশ বসুর? সঠিক উত্তরটি হবে অপশন এ, প্রেমেন্দ্র মিত্র। গল্পের গুরু ন্যাদোষ গ্রন্থটির রচয়িতা হলেন লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, নাকি সমরেশ বসু? সঠিক উত্তরটি হবে অপশন সি, মহাশ্বেতা দেবী। নিচের কোন জোড়াটি ভুল? ছিটমহল বনফুল,
পুতুল ও প্রতিমা প্রেমেন্দ্র মিত্র, ভেজাল পরশুরাম নাকি সপ্তপর্ণী সমরেশ বসু? সঠিক উত্তরটি হবে অপশন সি, ভেজাল পরশুরাম। পরের প্রশ্নটি হলো, নিচের যে গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর প্রকাশিত হয় সেটি হলো কমল পাহাড়ি, রূপ হলুদ, অনুসন্ধান নাকি সবগুলি ঠিক? সঠিক উত্তরটি হবে সবগুলি ঠিক, সবগুলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর প্রকাশিত হয়। পরের প্রশ্নটি হলো, আশাপূর্ণা দেবী রচিত প্রথম ছোট গল্প হলো পাকা ঘর, পত্নী ও প্রেয়সী, কামধেনু নাকি কারো পৌষ মাস? সঠিক উত্তরটি হবে অপশন বি, পত্নী ও প্রেয়সী। মোস্ট আনকমন কমন সেন্স কার গল্প সম্পর্কে বলা হয়েছে? প্রেমেন্দ্র মিত্র, সমরেশ বসু, বনফুল নাকি পরশুরাম? সঠিক উত্তরটি হবে অপশন ডি, পরশুরাম সম্পর্কে। পরের প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে, সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রশ্নটি দেখে নাও, বনফুল রচিত প্রথম গল্প হলো রূপকথা, ফাঁকি, পাখি নাকি বাড়তি মাসুল? কোনটি সঠিক হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্নটি হলো, লীলা মজুমদারের লেখা প্রথম গল্প কোনটি? প্রদীপিসির বর্মি বাক্স, লক্ষ্মী ছাড়া, হলদে পাখির পালক নাকি মনের কথা? সঠিক উত্তরটি হবে অপশন বি, লক্ষ্মী ছাড়া। কার ছোট গল্পে হুইপ ক্র্যাক এন্ডিং দেখা যায়? প্রেমেন্দ্র মিত্র, সমরেশ বসু, বনফুল নাকি পরশুরাম? সঠিক উত্তরটি হবে অপশন সি, বনফুলের। সমরেশ বসুর প্রথম গল্প হলো আদাব, সাদা ঘোড়া, ছেঁড়াতম সুখ নাকি পরিচয়? সঠিক উত্তরটি হবে অপশন এ, আদাব। জন্ম ও মৃত্যু গল্পগ্রন্থটি কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? সঠিক উত্তরটি হবে অপশন সি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পোস্টমাস্টার গল্পের ইংরেজি অনুবাদ কে করেন? দেবেন্দ্রনাথ মিত্র, দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি দেবেন্দ্রনাথ সেন? সঠিক উত্তরটি হবে অপশন এ, দেবেন্দ্রনাথ মিত্র। হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন বিখ্যাত গল্পে দুই চরিত্র? মহেশ, বড়দিদি, মেষ দিদি নাকি হরিলক্ষ্মী? সঠিক উত্তরটি হবে অপশন সি, মেষ দিদি। ফটিক চরিত্রটি কোন ছোট গল্পের মূল চরিত্র? কুসুম বিলাস, তেপান্তরের মাঠ, ছুটি নাকি বিলাসী? সঠিক উত্তরটি হবে অপশন সি, ছুটি। হনুমানের স্বপ্ন গল্পটি কার লেখা? বনফুল, প্রেমেন্দ্র মিত্র, পরশুরাম নাকি আশাপূর্ণা দেবীর? সঠিক উত্তরটি হবে অপশন সি, পরশুরাম। নিচের কোন গল্পটি তেভাগা আন্দোলনের পটভূমিকায় রচিত? সরীসৃপ, বউ, হারানের নাতজামাই নাকি অতসী মামি? সঠিক উত্তরটি হবে অপশন সি, হারানের নাতজামাই। আজকের মক টেস্টে শেষ প্রশ্নটি হলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত গ্রন্থ বড়দের ছোট গল্পের সংকলন জল আর আগুন কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1939, 1940, 1943 নাকি 1945? সঠিক উত্তরটি হবে অপশন বি, 1940। বন্ধুরা, আশা করছি ছোট গল্প থেকে যে এমসিকিউগুলি দেওয়া হলো তোমরা প্রায় সবগুলিরই সঠিক উত্তর দিতে পেরেছো। কটি এমসিকিউ সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুর সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।